সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের দিনই ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল বলে খবর এলে পুনরায় ভোটের নির্দেশ দিয়েছিলেন বিডিও নীতিশ তামাং। সেই কারণে গত 9 জুলাই করণদিঘি ব্লকের ডালখোলা থানার 25 নম্বর বেলুয়া বুথে পুনরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়। এ বিষয়ে করণদিঘি ব্লক নির্বাচন আধিকারিক তথা বিডিও নীতিশ তামাং কি বলেছেন শোনাবো। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ব্লাড বক্সের, কি বলবেন? যেটা ভিডিও ভাইরাল হয়েছে আমাদের, মানে গোটা ব্লকে 5টা রিপো রয়েছে আফটার ইলেকশন, ঠিক আছে? তো ওটার মধ্যে ছিল একটা বেলুয়া FPS 25 নম্বর বুথ, মানে রাত্রেবেলা প্রিসাইডিং অফিসার রিপোর্ট করলো কি ওই যে 3টে ব্যালট বক্স, জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত 3টে ডাইরেক্ট ব্যালট বক্স কেউ ছিনতাই করে নিয়ে গেছে। তারপরে আমরা পুলিশকে রিপোর্ট করলাম, তো ব্যালট বক্সটা পাওয়া যায়নি। তখন প্রিসাইডিং অফিসার রিপোর্ট করেছে, তারপরে আমরা থানা গিয়েও রিপোর্ট করেছি। তারপরে যেহেতু ব্যালট বক্স পাইনি আমরা ওই রাতে, মানে আমরা ডিসিতে পাইনি, আসতে রিসিভ করতে পারিনি, তো ওটাকেই 9 তারিখে আমরা স্কুলের রেখেছিলাম, ওটাকে আমরা 10 তারিখে রিপোর্ট করা ছিল। 3টে টায়ারে রিপোর্ট হয়েছিল ওখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা করেছে 3টে টায়ারে। তো এখন যেটা পাওয়া গেছে ব্যালট বক্সটা, তাকে আমি ফোন করলাম, পেলাম ওখান থেকে একটা লোক ফোন করেছিল, তারপরে আমরা পুলিশকে জানিয়েছি, তারপরে ব্যালট বক্সটি এখন পুলিশের কাছে হেফাজতে আছে। কোন থানাতে? দরকার পুলিশ। ওটা কি লক করা ছিল না ওপেন খোলা ছিল? কতগুলো কি পাওয়া গেছে ওর মধ্যে? লক করা ছিল মানে মানে ব্ল্যাক বক্সটা মানে ওপেন খোলা ছিল না এমনি বন্ধ করা ছিল, সিল করা? জানা নেই, কেন কি অন দ্য স্পটে পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, পুলিশ গেছে, যেহেতু ওই বুথে রিপোর্ট হয়েছিল। ওটা কি পঞ্চায়েত সমিতি ছিল না মেম্বার না জেলা পরিষদের? বললাম 3টে টায়ারের ব্যালট বক্সটা পাইনি আমরা, তো দুটো পেয়েছেন ওনারা, দুটো এখন উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।